নির্মাণের তিন মাসেই ধসে গেছে পাবনার সাথিয়াপুর এলাকার একটি সড়ক। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সড়কে চলাচলকারী যানবাহন সহ পথচারীদের। স্থানীয়রা বলছেন নির্মাণ ত্রুটির কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। পাবনা থেকে তাইজুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। পাবনার সাথিয়া পৌরসভার বোয়ালমারি কালীচরণের বাড়ি থেকে আমোস তিন মাথা পর্যন্ত সড়কটি পাকা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু সড়ক বাতি ও ট্রাফিক চিহ্ন না বসিয়েই গত 15 জুন তড়িঘড়ি করে উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য শামসুল হক টুকু। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও খাদের পাশে দুর্বল প্যালাসাইডিং এর কারণে সড়কের কয়েকটি স্থান ধসে গেছে। সড়কটি ধসে পড়ায় ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয় সহ এ পথে চলাচলকারীদের। সাইডে যে মাটি দেওয়ার কথা বা যে জায়গায় পাইলিং করার কথা সেগুলো আসলে এই ঠিকাদার করে নাই। আর রাস্তার কাজটা খুবই নিম্নমানের কাজ হয়েছে। পাইলিং যদি করা হতো রাস্তাটা খুব ভালো হতো। অনেক বৃষ্টিপাত হয়েছে তার জন্য রাস্তাটা নষ্ট হয়ে গেছে। গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, যাতায়াত খুব সমস্যা আছে। আমাদের আবেদন সরকারের কাছে আমাদের এই কাজটার জন্য একটু দ্রুতভাবে করে দেয়। এটা করলে আমাদের গ্রামবাসী এবং গরিব দুঃখী মানুষের কৃষকদের সবার জন্য উপকার হবে। ঠিকাদার এখনো সড়কটি পৌর কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়নি বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমরা এটা দেখেছি, তদন্ত করেছি এবং ঠিকাদার এখনো এটার চূড়ান্ত বিল গ্রহণ করে নাই এবং চূড়ান্ত বিলের পরেও 3 বছর এটার জামানত পিরিয়ড আছে, তার মধ্যে ঠিকাদার এই রাস্তা সেরে দিতে বাধ্য। কাজ সম্পন্ন না করলে ঠিকাদারকে পূর্ণাঙ্গ বিল না দেওয়ার কথা বলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা। আমরা সম্প্রতি জানতে পেরেছি যে ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় পুকুর বা স্লোপের সংলগ্ন স্থানগুলোতে রাস্তাটি ভেঙে গিয়েছে। এই রাস্তার যে প্রজেক্টের যে কাজটি এটি এখনো সমাপ্ত হয়নি এবং চূড়ান্ত বিল এখনো পরিশোধ করা হয়নি। এ মর্মে ঠিকাদারকে অবহিত করা হয়েছে যেন রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়ার জন্য। প্রায় 2.5 কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে 3,36,00,000 টাকা। রেজওয়ান শরীফ, আরটিভি।